অ্যাস্ট্রোলজার রামকৃষ্ণ ঘোষ। আমার এই চ্যানেল অর্থাৎ অ্যাস্ট্রোলজার রামকৃষ্ণ ঘোষ চ্যানেলের পক্ষ থেকে জানাই আপনাদের সকলকেই স্বাগত। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই ভালো আছেন। আমি বিভিন্ন রাশির মাসিক রাশিফল নিয়ে আলোচনা করছিলাম। আজকে আমার আলোচনা মীন রাশির কয়েকটি ভবিষ্যৎবাণী, যা 100% সত্যি হবেই। জুলাই 2023 মীন রাশির স্বাস্থ্য কেমন যাবে, তাদের শিক্ষা কেমন হবে, তাদের আয় কেমন হবে, ব্যয় বৃদ্ধি পাবে কি না, তাদের প্রেম বা বিবাহিত জীবন কেমন হবে, তাদের জীবনে নতুন প্রেম আসবে কি না, শনির সাড়ে সাথীর প্রভাব কতটা থাকবে, সেই সব নিয়েই আমার কিন্তু ওভারঅল একটা আলোচনা। মূল আলোচনায় যাওয়ার পূর্বে গোচর ফল বলি। রাশ্যাধিপতি বৃহস্পতি দ্বিতীয় থাকছে, রাশি দ্বিতীয় রাহু যুক্ত হয়ে। অষ্টমে কেতুর অবস্থান, দ্বাদশে একাদশ ও দ্বাদশপতি শনি বক্রীভাবে থাকছে। ষষ্ঠে মঙ্গল, যে দ্বিতীয় ও নবমপতি, রাজযোগকারী গ্রহ মীন লগ্নের সাপেক্ষে। চতুর্থে রবি ও বুধ বুধাদিত্য যোগ তৈরি করছে। 8ই জুলাইয়ের পর বুধ কিন্তু পঞ্চমে যাচ্ছে এবং 17ই জুলাইয়ের পর রবি পঞ্চমে, আবার কিন্তু পঞ্চমে বুধাদিত্য যোগ তৈরি হচ্ছে। কর্কটে পঞ্চমে শুক্র, 7ই জুলাইয়ের পর শুক্র ষষ্ঠে যাচ্ছে, মঙ্গল যুক্ত হচ্ছে। লিভারের সমস্যা, পেটের সমস্যা, অস্থিরোগ, ব্যাক পেন, ব্যথা বেদনা, গুপ্ত রোগ, অর্শ, কোমর থেকে পায়ের পাতায় পেন, চোটাঘাত, রক্তপাত, এসব কিন্তু দেখা দিতে পারে বা ইউরিনারি কোনো প্রবলেমও কিন্তু হতে পারে। স্বাস্থ্যভাগ্য মাঝারি ধরনের, খুব খারাপও যাবে না আবার খুব ভালোও কিন্তু থাকবে না, এটা বলা যায়। আর শিক্ষাক্ষেত্র কিন্তু ভালো রয়েছে, লোয়ার এডুকেশনে যেমন ভালো রয়েছে তেমনই যারা উচ্চশিক্ষার ক্ষেত্রে অ্যাডমিশান নিতে যায় তাদের জন্যও কিন্তু ভালো সম্ভাবনা রয়েছে। তাদের মনোমত কলেজ পাওয়া বা তাদের মনের মতো জায়গায় সাবজেক্ট নিয়ে পড়া, এসবের কিন্তু যোগ রয়েছে। তাদের উপস্থিত বুদ্ধি কিন্তু বৃদ্ধি পাবে, তাদের জ্ঞান বৃদ্ধি পাবে, নতুন কিছু শেখার প্রতি আগ্রহ কিন্তু তাদের বাড়বে। তাদের শিক্ষার্থীদের যেমন শুভ যোগ রয়েছে তেমনই নতুন প্রেম কিন্তু আসতে পারে। নতুন প্রেম আসবে, তবে প্রেমের ক্ষেত্রে কিছু ভুল বোঝাবুঝি হবে এই মাসে। ক্রিয়েটিভ বিষয়ে আপনাদের কিন্তু শুভ রয়েছে, যারা নাচ গান আর্টিস্টিক কাজকর্মের সঙ্গে যুক্ত বা গ্ল্যামার ফিল্ডের সাথে যুক্ত, যারা বিভিন্ন বাদ্যযন্ত্র বাজান, সঙ্গীত অভিনয় এর সঙ্গে যুক্ত, বা যারা বিভিন্ন পার্লারে কাজ করেন, তাদের জন্য কিন্তু শুভ সময়। কিন্তু আপনাদের কর্মক্ষেত্রেও শুভই বলা যায় এই মাসে, ব্যবসার ক্ষেত্রেও কিন্তু শুভ রয়েছে, কিন্তু আর্থিক জায়গায় কিছু সমস্যা কিন্তু হতে পারে। আপনাদের হঠাৎ করে অর্থ বেরিয়ে যাওয়া, চিকিৎসার কারণে বা অন্য কোনো কারণে হঠাৎ অর্থ বেরিয়ে যাওয়ার কিন্তু যোগ রয়েছে। একাদশপতি দ্বাদশে বক্রি হচ্ছে, সেখানে একটা অর্থ ব্যয়ের সম্ভাবনা। আবার এখানে দ্বিতীয় ও নবমপতি, সে কিন্তু ষষ্ঠে থাকছে, আবার শনি মঙ্গল পরস্পর দৃষ্টি বিনিময় করছে, শনি মঙ্গল যোগ কিন্তু রয়েছে, যার জন্য রাস্তাঘাটে আপনাদের সাবধানে চলতে হবে, চোটাঘাত রক্তপাত থেকে আপনাদের সাবধানে থাকতে হবে। সন্তানের বিষয়ে ভালো, সন্তানের গর্বে, বিশেষ করে কন্যা সন্তানের গর্বে আপনারা গর্বিত হতে পারেন, কিন্তু সন্তানের স্বাস্থ্যের জায়গায় কিছু সমস্যা দেখা দিতে পারে, সে বিষয়ে আপনাদের কিন্তু মনোযোগ রাখতে হবে। ব্যবসার ক্ষেত্রেও আপনারা বাড়াতে পারেন, নতুন ইনভেস্টমেন্ট করতে পারেন, কিন্তু তবুও ইনভেস্টমেন্ট করার ক্ষেত্রে বুঝে শুনে করতে হবে। শনি সাড়ে সাথীর প্রভাব আপনাদের শুরু হয়েছে, এখন এই শনি বক্রী থাকছে, ফলে শনির সাড়ে সাথীর প্রভাব কিছুটা আপনাদের ওপর কমেছে, কিন্তু তবুও আপনারা শনিবার নিরামিষ আহার করবেন, শনিবার আপনারা কোনো শনি মন্দিরে নীল অপরাজিতা ফুলের মালা দান করবেন, শনিবার সর্ষের তেলে কালো তিল বা তিলের তেল দিয়ে প্রদীপ জ্বালাবেন সন্ধ্যাবেলা, শনিবার আপনারা পশ্চিম দিকে মুখ রেখে নিরামিষ আহার করবেন, শনি গ্রহের বীজমন্ত্র পাঠ করবেন, বৃহস্পতি গ্রহের বীজমন্ত্র পাঠ করবেন, তাহলে আপনারা কিন্তু শুভ ফল পাবেন। আপনাদের কিন্তু ব্যয় এই মাসে বেশি হবে, এটা দেখা যাচ্ছে। বিবাহিত জীবনে তেমন কোনো সমস্যা থাকবে না, আপনাদের নতুন বিয়ের
যোগও আসতে পারে, যারা অবিবাহিত তাদের নতুন বিয়ের যোগ আসার সম্ভাবনা। আর আপনাদের প্রেমও কিন্তু বিয়েতে কনভার্ট হওয়ার যোগ আছে, যাদের প্রেম চলছে তাদের প্রেম বিবাহে কনভার্ট হতে পারে। আর রাস্তাঘাটে সাবধানে চলতে হবে, যেহেতু শনি মঙ্গল যোগ আছে, তার কারণে চোট আঘাত রক্তপাত এসব কিন্তু হতে পারে, সেগুলো থেকে আপনারা সাবধানে থাকবেন। যাই হোক, আপনাদের কিন্তু অষ্টমে কেতু আছে, গুপ্ত শত্রুতা আপনাদের কিন্তু কর্মক্ষেত্রে বা যে কোনো জায়গায় আপনাদের গুপ্ত শত্রুতা প্রেমের ক্ষেত্রে আসতে পারে, সে বিষয়ে আপনাদের সজাগ দৃষ্টি রাখা করণীয়। যাই হোক, এই হলো জুলাই 2023 মীন রাশির কেমন যাবে একটা ওভারঅল আলোচনা। আমার এই আলোচনা সম্পূর্ণরূপে শোনার জন্য আমার চ্যানেলের পক্ষ থেকে অশেষ ধন্যবাদ। আর চ্যানেলকে যেভাবে সাপোর্ট করছেন, কনগ্রাচুলেশন। এইভাবে পাশে থাকুন, আমার আলোচনা শুনতে থাকুন, আর ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিন, কমেন্ট লিখে জানান আপনারা কী কী বিষয়ে জানতে চান, আমি সেই সেই বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করব। আপনাদের এই সাবস্ক্রিপশান, লাইক, কমেন্ট আমার উৎসাহ অনুপ্রেরণা অনেক বাড়াবে, ভবিষ্যতে আরও অনেক নতুন নতুন আলোচনা আপনাদের সামনে তুলে ধরবো, যার দ্বারা আপনারা উপকৃত হবেন, এ আশা আমি রাখছি। আর ভিডিওটি অবশ্যই ভালো লাগলে শেয়ার করে অপরকে দেখার সুযোগ করে দেবেন, যাতে সব মীন রাশির মানুষ এই ভিডিওটি দেখার সুযোগ পায়। আর জুলাই 2023 সব মীন রাশির মানুষের ভালো কাটুক ঈশ্বরের কাছে এই প্রার্থনা করে আজ এখানেই শেষ করছি। আবার খুব তাড়াতাড়ি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। আপনাদের ছোটোখাটো কোনো সমস্যা নিয়ে কোনো জ্যোতিষীর কাছে যাওয়ার প্রয়োজন হবে না, এখান থেকে আপনারা যে টোটকা টিপস পেয়ে যাবেন সেগুলো আপনাদের জীবনে অনেক কাজে আসবে, ছোটোখাটো সমস্যার জন্যে কোনো জ্যোতিষীর কাছে যাওয়ার প্রয়োজন নেই। আজ এখানেই শেষ করলাম।